জয় গুরু, নমস্কার। এই চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ 10টি বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি, পরম প্রেময় পরম দয়ালের দেওয়া সমাধান, 10টির সমাধান রয়েছে এই ভিডিওতে। পরম দয়াল কী কী বিষয়ে সমাধান দিয়েছেন চলুন দেখে নেই। আর সবার কাছে একটা অনুরোধ, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা। এক, শ্রী শ্রী ঠাকুর 10টি বিষয়ে সমাধান দিয়েছেন। তার প্রথমটি হলো, ভোরে ওঠার অভ্যাস করে ফেলতে হয়, সমস্ত কাজগুলি এমনভাবে বিন্যস্ত করে ফেলতে হয় যাতে সময় মতো শোয়া যায় এবং ভোরবেলায় ওঠা যায়। আবার এমন হয় অনেক সময় অনেক রাত্রে শুয়েও ঠিক সময় ওঠা যায়। দুই, শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, আধ্যাত্মিক স্বাস্থ্য, এই তিনটি সমন্বিত হলে তখনই তুমি সুস্থ। তার আগে সুস্থ বলে জিনিস নেই। আর নিজে সুস্থ যখন, তখনই পারবে তুমি মানুষকে সুস্থির পথে নিতে। তিন, ভিজে পায়ে খাওয়া, শুকনো পায়ে শুয়া কেন? তো ঠাকুর বলেন, ভিজে পায়ে খেলে আপার ব্লাড সার্কুলেশন, উপর দিকে রক্ত সঞ্চালন বাড়ে, তাতে হজম ক্রিয়ার সুবিধা হয়, এবং শুকনো পায়ে শুলে মাথার রক্ত সঞ্চালন কমে, তাতে ঘুম ভালো হয়। চার, ইসবগুল ও থানকুনি সেবনে কী উপকার? পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেন, নিয়মিত ইসবগুল খেলে অনেক কিছু বদমাল বের করে দেয়, সহজে বার্ধক্য আসতে দেয় না। থানকুনিও শরীর বিধানকে বেশ শক্ত করে তোলে। পাঁচ, পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেন, ভোরে উঠে সূর্য উদয়ের প্রাককালে সবুজ দিগন্তের দিকে তাকানো চোখের পক্ষে খুব ভালো। তিলের নাড়ু, তিলের বড়া, তিলের তক্তি খাওয়া ভালো। আর মুখ ধোয়ার সময় চোখে জলের ঝাপটা দিতে হয়, চোখ খোলা অবস্থায়, চোখ বন্ধ রেখে নয়। ছয়, কোমরের ব্যথায় শ্রী শ্রী ঠাকুর বললেন, সন্ধ্যবাদী তেল ভালো করে মালিশ করা লাগে, তারপর নিশিন্দা পাড়ার সেঁক দেওয়া লাগে, বেশ দিন ধরে করতে হয়, ডেইলি রোজ করতে করতে সেরে যায়, হয়তো 5-7 দিনের মধ্যে সেরে যায়, কিন্তু অনেক দিন ধরে মেনটেন করা লাগে। সাত, অম্বল গ্যাস বদ হজমে, পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর কি বললেন? ঠাকুর বললেন, পাথর চুরের পাড়ার এক চামচ একটু চিনি দিয়ে রোজ সকালে খালি পেটে যদি খাওয়া হয় তাহলে অম্বল, গ্যাস, বদ হজম এসব সেরে যায়। আর ঝাল খাওয়া, শ্রী শ্রী ঠাকুর বললেন, শুকনো লঙ্কা না খেয়ে কাঁচা লঙ্কা খেলে অত ক্ষতি করে না, কাঁচা লঙ্কার ফ্রেশ তাজা সি ভিটামিন খুব বেশি, তাও মাত্রা মতো খেতে হয়। ঝাল বেশি খাওয়া যেমন ক্ষতি, স্বাভাবিক অবস্থায় একেবারে না খাওয়াও তেমনি ক্ষতি। ঝাল হিসেবে গোলমরিচ ও আদা ভালো, সবই মাত্রা মতো। নয়, লিভার খারাপ আর পেটের গোলমালে, পরম দয়াল বললেন, নিম গুলঞ্চ, কাল মেঘ, কুলেখাড়া, গোলমরিচ একত্র বেটে কুলের মতো পরিমাণ বড়ি করে শুকিয়ে রেখে রোজ সকালে খেলে উপকার হতে পারে, বহুদিন ধরে খেতে হয়। দশ, একজন জিজ্ঞাসা করলেন, লঙ্কা বেশি খাওয়া কি ভালো? উত্তরে পরম দয়াল বললেন, বেশি খেলে পেট উত্তেজিত হয়, মাথা উত্তেজিত হয়, প্রয়োজন মতো খাওয়া ভালো যাতে
সিস্টেম শরীরবিধান উদ্যব্যস্ত না হয়। তো এই বিষয়গুলি ছিল আলোচনা প্রসঙ্গ থেকে সংগৃহীত 20, 22, 18, 6 খণ্ড ও দ্বীপরক্ষী 4-5 খণ্ড থেকে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরমদলের রাতুল রাঙা শ্রীচরণ সবার মঙ্গল প্রার্থনা জানায়। বন্দে পুরুষোত্তমম, জয় গুরু।